ংশ কিছু দিন আগে আমি তোমাদের একটা ডেয়ার দিয়েছিলাম সেটা কি তোমাদের মনে আছে আমি সেখানে বলেছিলাম যে আমাদের যখন পিরিয়ড হয় সেই পিরিয়ডের টাইমে কিন্তু বিনা কোনো স্যানিটারি প্যাড ইউজ না করে থাকতে হবে আর সবাইকে বলেছিলাম যে যে করে জানাও তোমরা পারবে কি পারবে না তো সবাই আমাকে কামেন্টে লিখেছিল নো কারণ এটা সত্যি কোনোদিনও সম্ভব না যে পিরিয়ডের টাইমে বিনা কোনো স্যানিটারি প্যাড না ইউজ করে আমরা থাকবো কিন্তু তোমরা কি জানো এখনো অনেক গ্রাম আছে যেখানে কিন্তু স্যানিটারি প্যাড অ্যাভেলেবেল নেই এবং কিছু কিছু মেয়ে হয়তো জানেই না যে স্যানিটারি প্যাড মানে কি কারণ তারা কাপড় ব্যবহার করে আর তোমরা জানো যে পিরিয়ডের টাইমে আমরা যদি স্যানিটারি প্যাড ইউজ না করি আর সেই জায়গায় যদি কাপড় ইউজ করি তাহলে আমাদের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে তার জন্য এভারটিন সিদ্ধান্ত নিয়েছে যে যে সমস্ত গ্রামগুলোতে এখন পর্যন্ত স্যানিটারি প্যাড অ্যাভেলেবেল নেই সেইখানে প্যাডগুলো গুলো পৌঁছে দেওয়ার জন্য তো আমি দেখো এইখানে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে ফর্ম ফিল করে নিও এবং তোমাদের জানা মতে মানে যেসব গ্রামে এখন পর্যন্ত প্যাড অ্যাভেলেবেল নেই তোমরা কিন্তু সেই গ্রামের নামটা এখানে লিখে ও বন্ধুরা আমি আমি শুধু এই কথাটা মেয়েদেরকে বলবো না কথাটা ছেলেদেরকেও বলবো যে প্লিজ আমার এই ভিডিওটা প্রচুর ভাবে শেয়ার করে দাও যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় বিশেষ করে যারা এখন পর্যন্ত প্যাডের সম্পর্কে কোনো কিছু জানে না কারণ তোমাদের একটা শেয়ারে কিন্তু অনেক মেয়ের জীবন বেঁচে যেতে পারে